পিকে হালদারকে দ্রুত দেশে আনতে চায় দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগের কথা জানিয়েছে দুদক সচিব। এ নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তবে পিকে হালদার ভারতে অপরাধের বিচারের আগে তাকে ফেরানো নিয়ে সংশয় প্রকাশ করেছে টিআইবি। অর্থ আত্মসাতের অন্যতম হোতা পিকে হালদার ভারতে গ্রেপ্তারের পর তাকে দেশে ফিরে আনতে তোড়জোড় শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে দফায় দফায় বৈঠক করেন সংস্থার কর্মকর্তারা। দুদকের ভারপ্রাপ্ত সচিব পিকে হালদারকে দ্রুত ফেরত আনার আশা প্রকাশ করে গণমাধ্যমে তাদের কার্যক্রম তুলে ধরেন। তো আমরা ইতিমধ্যে ইন্টারপোল অথরিটির সঙ্গে যোগাযোগ করেছি এবং ইন্টারপোল অথরিটির সঙ্গে যোগাযোগ করবার পরে তারা আমাদের জানিয়েছেন যে তারা ইতিমধ্যেই ভারতের যে ইন্টারপোল অথরিটি রয়েছে, তাদের যে ওখানে বডি রয়েছে এনসিবি, সেখানে তারা যোগাযোগ করেছেন এবং ওই আসামিকে দ্রুত যাতে বাংলাদেশে ফেরত নিয়ে আসা যায় সে বিষয়ে ভারতীয় যে ইন্টারপোলের কাউন্টার পার্ট রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা আশা করছি যে হয়তো যত দ্রুত সম্ভব সেটা করা হবে। সোমবার রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে এই বিষয়ে অবহিত করলে সন্তোষ প্রকাশ করেন। রুলের শুনানি হবে মঙ্গলবার। 3,500 কোটি টাকা পাচারকারীকে ফেরত আনতে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। আশা করা যাচ্ছে এখন আমাদের মামলা তাকে কি করে তাকে বন্দী প্রত্যর্পণ আইনের মধ্যে বাংলাদেশে ফেরত এনে তার বিচারটা নিষ্পন্ন করা যাবে। তবে পিকে হালদার যেহেতু ভারতে অবৈধ সম্পদ অর্জন এবং সরকারি বিভিন্ন নথি জাল করেছেন, সেক্ষেত্রে ভারতে সংগঠিত অপরাধের বিচারের আগে তাকে ফেরত আনা যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে টিআইবি। প্রক্রিয়াটি খুব সহজ নয়, জটিল এবং দীর্ঘ সূত্রিতার মধ্যে পড়ার ঝুঁকি অবশ্যই রয়েছে। তার কারণ এখানে দ্বিতীয় আর একটি দেশ আছে ভারত। এক্ষেত্রে ভারতের আরও একটু বিশেষ জটিল বিষয় এই কারণে যে তারা যে শুধুমাত্র সে দেশে অর্থ পাচার করেছেন তাই নয়, তারা অর্থ পাচারের পাশাপাশি অবৈধভাবে সম্পদ আহরণ করেছেন, জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করেছেন, কাজে ভারতীয় আইনেও তারা অপরাধী বলে অভিযুক্ত হবেন। এই অপরাধী হিসাবে বিচার প্রক্রিয়া ভারত সরকারও নিশ্চয়ই চাইবে সম্পূর্ণ করতে। এ পর্যন্ত পিকে হালদারের অবৈধ সম্পদের একটি মামলায় অভিযোগপত্র দিয়েছে দুদক। অর্থ আত্মসাতের ঘটনায় 34 মামলার মধ্যে 1 ডজন মামলার তদন্ত শেষ পর্যায়ে। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা।